শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনা সম্ভব অন্তর্বর্তী সৎকালীন সরকার এ বিষয়ে আসলে কি ভাবছে এবং তারা আদৌ চেষ্টা করবে কিনা আদৌ হাসিনাকে ফিরিয়ে এনে হাসিনার ন্যায়সঙ্গত ন্যায্য বিচার বাংলাদেশে হবে বাংলার মানুষ দেখবে এটা আসলে সম্ভব কিনা আমি জানি হাসিনা পালানোর পর বাংলাদেশের জনগণের এখন আকাঙ্ক্ষা প্রায় সব মানুষের আকাঙ্ক্ষা শুধু মজলুম নয় একেবারে পিওর ফেসিবাদের দালাল বাদে আওয়ামী লীগেরও যাদের যারা নিরীহ বা যাদের মধ্যে সামান্য মানবিকতা বোধ রয়েছে তাদেরও এখন আকাঙ্ক্ষা যে হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হোক এবং অনেকের এখন প্রত্যাশা যে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে যদি একটু দেখে যেতে পারত যে হাসিনার বিচার কার্যকর হয়েছে তার জেল হয়েছে বা ফাঁসি হয়েছে পরকলেও মনে হয় একটু শান্তি পেত বা মরার পরেও একটু শান্তি পেত মানুষের ব্যাপক আকাঙ্ক্ষা আগ্রহ এখন হাসিনার সর্বোচ্চ শাস্তি দেখার ক্ষেত্রে কিন্তু হাসিনা তো পালিয়েছে দেশে থাকলে তো তার ন্যায় বিচার হতো এখন এই পালাতক হাসিনাকে দেশে ফিরিয়ে আনা আদৌ সম্ভব কিনা এটা জানার আগ্রহ আপনাদের অনেকেরই আছে দর্শক এ বিষয়ে প্রপোজিশন হিসেবে প্রথম আমি বলতে চাই যে না শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা আদৌ সম্ভব নয় সরকার কি ভাবছে এটা আমি বলবো শেষে কিন্তু আবারও বলছি যে আদৌ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় কারণ কি কারণ হিসেবে যেটা বলবো হ্যাঁ ভারতের সাথে আমাদের এক্সট্রাডেশন ট্রিটি রয়েছে সেই হিসাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব হওয়ার কথা কিন্তু কেন সম্ভব নয় ভারত যদি কাউকে পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রান্ট করে তার যতই সাজা হোক শাস্তি হোক তাকে ভারত দিতে বাধ্য নয় চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত ভারত পলিটিক্যাল অ্যাসাইলাম দেয়নি কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলেও ভারত তাদের বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ঝুঁকি নিয়ে হলেও আমি মনে করি পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রান্ট করবে শেখ হাসিনার ক্ষেত্রে তখন আইনগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো সরকার চাইলেও শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে না কারণ পলিটিক্যাল অ্যাসালেম একবার দিলে তখন ভারত দিতে বাধ্যও না শেখ হাসিনাকে ফেরত দিতে হ্যাঁ নানান ধাপের চেষ্টা করতে পারে দ্বিপাক্ষিক সম্পর্কে নানান বিষয় নিয়ে কষাকষি করতে পারে ভারতের সাথে যে হাসিনাকে ফিরিয়ে দিলে এটা করতে হবে সেটা করতে হবে কিন্তু তারপরও আদৌ সম্ভব বলে মনে করি না দু সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি এক্সট্রাডিশন ট্রিটি হয় সেই চুক্তি অনুযায়ী অনুসারে দোষী সাব্যস্ত বা বিচারাধীন আসামিকে বিনিময় করতে পারবে সেই চুক্তি অনুযায়ী দু হাজার ষোলো সালে সেই এক্সপ্যান্ডিশন ট্রিটি একটি সংশোধনী যুক্ত করা হয় এতে এক বছরের বেশি দণ্ডপ্রাপ্ত আসামিদের বিনিময়ের সুযোগ দেওয়া হয় তবে যাদেরকে পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় গ্রহণ করবে তাদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে না এর মানে ভারত যদি শেখ হাসিনা ইউরোপ আমেরিকা যদি যেতে পারে ইউরোপের কোন দেশে বেলারুকার যে কোনো দেশে হোক জার্মানিতে হোক যদি পলিটিক্যাল অ্যাসাইলাম পায় তাহলে সেখান থেকে ফিরিয়ে আনা কিছুতেই সম্ভব হবে না কিন্তু ভারতেও যদি পলিটিক্যাল অ্যাসাইলাম পায় আসলে তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে না আহ তবে ভারত চাইলে তাদের আইন সংশোধন করে বা যেভাবে হোক না কেন নতুন কোনো চুক্তিতে পৌঁছে অবশ্যই ফিরিয়ে দিতে পারে এদিক থেকে অসম্ভব নয় কিন্তু আদৌ তারা দিবে না দীর্ঘদিনের বা পুরনো যে সম্পর্ক আওয়ামী লীগের সাথে এমনকি যখন আওয়ামী লীগ বর্তমান সময়ের মতোই একেবারে নেতিবাচক সিচুয়েশনও ছিল তখনও কিন্তু ভারতের সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল এবং শেখ হাসিনার সাথে বৈঠক করেছিল অথচ হাসিনা বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী বা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে এমন সরকার ক্ষমতা ছিল ভারতের সাথে সম্পর্কও ছিল বাংলাদেশের তৎকালীন সরকারের সাথে তারপরও শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং শেল্টার দিয়েছে এবং খুব গুরুত্ব সাথেই দিয়েছে তো সেক্ষেত্রে আহ ভারতের যে সরকারি ক্ষমতায় থাকুক কংগ্রেস কিংবা আহ বিজেপি সরকার তারা আদৌ নিজেদের আইন সংশোধন করে বা বড় ঝুঁকি নিয়ে তাদের পূর্বের সব সম্পর্ক বিসর্জন দিয়ে হাসিনাকে ফেরত দিবে এটা আমার কাছে মোটেই মনে হয় না তাহলে দর্শক এক কথায় বলতে পারে যে আসলে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা নাই তবে হ্যাঁ যেমন এখন পর্যন্ত ভারত পলিটিক্যাল এসাই গ্রাম করেনি হাসিনা কিংবা তিনি জাস্ট ভিসা হিসাবে আছেন তো এই মুহূর্তে যদি এসাইলাম গ্র্যান্ড করার আগেই যদি হাসিনার কয়েক বছর সাজা হয়ে যায় তাহলে ফিরিয়ে আনা সম্ভব কিন্তু ভারত তড়িঘড়ি করে পলিটিক্যাল এসাইম দিয়ে দেবে এগুলো আমরা বলছি উনিশশো পঁচাত্তর সালের পর জার্মানি থেকে ফেরার পরেই হাসিনা সঙ্গে দেখা করে করেছেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখনও তাকে শেল্টার দিয়েছে এর মানে এখনো শেল্টার দিবে মনে হচ্ছে তো দর্শক হাসিনাকে ফিরিয়ানা আদৌ সম্ভব নয় আর অন্তর্বর্তীকালীন সরকার বলবে যে ফিরিয়ানোর চেষ্টা করা হবে কিন্তু প্রতিবাদ উপদেষ্টা সর্বশেষ একটা বক্তব্য এই বিষয়ে কিন্তু এড়িয়ে গিয়েছেন কারণ তারা জানেন জাদু সম্ভব নয় কিন্তু তারপরেও চেষ্টা করা হবে ফিরুতের দাবিও জানাবে হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এই কথা বললেও কিন্তু এই কথা বললেও কিছু আহ আলাপ আলোচনা জনগণকে দেখালো এটা জনগণকে সন্তুষ্ট করার জন্য ইন রিয়ালিটি শেখ হাসিনাকে ফিরে আনা যে সম্ভব নয় বিদ্যমান আইনি কাঠামোতে এবং ভারত যে দিবে না এটা ভারতও জানে শেখ হাসিনাও জানে আওয়ামী লীগে জানে বিএনপিও জানে জামাতও যারা আইন বিশেষজ্ঞ তারা জানে অন্তর্বর্তীকালীন সরকারও জানে কিন্তু তারপরও হাসিনা যেখানেই থাক তার বিরুদ্ধে শাস্তির রায় হোক এটা থাকবে আমাদের প্রত্যাশা এবং নতুন কোনো বন্দোবস্তের মাধ্যমে তাকে ফিরে আনা যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখবো